আসসালামু আলাইকুম। কাছে এবং প্রবাসী যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক বিবাহিত নারী পুরুষ জানতে চেয়েছিলেন যে সহবাসের সময় স্ত্রীর যোনি পদ বা যৌনাঙ্গ ছাড়া আর কোথায় কোথায় আদর করে সহবাসের বিভিন্ন ভালো লাগা বা বীর্যপাত ঘটানো যায়। তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। আজকে বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে স্ত্রীর যৌনাঙ্গ ছাড়া আর দুইটি জায়গার কথা বলবো, যে দুইটি জায়গা আপনি মৈথুন বা সঙ্গমের মাধ্যমে আপনি স্ত্রীর সাথে যখন এটা করবেন পরিপূর্ণ ভালো লাগা বা বীর্যপাতের সুখ এটা গ্রহণ করতে পারবেন এবং এতে কোনো স্বাস্থ্যগত ঝুঁকি নেই এবং এটা কিন্তু ধর্মীয়গত দৃষ্টিকোণ সেখানে কিন্তু তেমন কোনো বাধা নেই। তো আসলে আমাদের মাঝে অনেক নারী পুরুষ আছেন যারা দেখা যায় এই ধরনের সমস্যা ফেস করে থাকেন এবং অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে আমার হাজব্যান্ড এমন কামুক কোয়ালিটির যে একটা দিনও সে আমাকে ছাড়তে চায় না, প্রতিদিন বা প্রতিনিয়ত সহবাস করতে চায়। আবার অনেকে বলে থাকেন যে আমার হাজব্যান্ড 2-3 মাস পর পর যখন কাছে আসে অল্প দিনের ছুটি নিয়ে আসে, তো সেই অবস্থায় যদি আমার পিরিয়ড শুরু হয় বা মাসিক চলে আসে তাহলে সে কিন্তু সে ছাড়তে চায় না, মাসিক চলা অবস্থায় আমার সাথে সঙ্গম করে থাকে বা বীর্যপাত ঘটাতে চায়। এমন ক্ষেত্রে আমাদের করণীয় কী? আসলে বিষয়টা হচ্ছে যখন একজন স্ত্রীর মাসিক চলে আসে, এই মাসিকের সময় যদি আপনি স্বামী হিসেবে তার সাথে সহবাস করেন সেক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা ধর্মগত দৃষ্টিকোণ থেকে এই সময় সহবাসটা করা কিন্তু হারাম এবং খুব একটা নিন্দনীয় ঘৃণিত কাজ। আর তার থেকে বড় বিষয় হচ্ছে মাসিকের সময় মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আপনি যদি কোনো যৌনবাহিত রোগ যেমন গনোরিয়া সিফিলিস আক্রান্ত হন তাহলে এই ক্ষেত্রে সহবাস করলে খুব দ্রুত এবং সহজেই কিন্তু আপনার স্ত্রী এই ধরনের যৌনবাহিত রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আক্রান্ত হবে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনার পেনিসে যদি কোনো প্রকার ময়লা জীবাণু থাকে এই অবস্থায় সঙ্গম করলে আপনার স্ত্রী দীর্ঘকালীন যে যৌনাঙ্গে ইচিং বা চুলকানি হওয়া এবং অতিরিক্ত সাদা স্রাবজা বা লিউকোরের সমস্যা এই ধরনের ভ্যাজাইনাল যে ইনফেকশনগুলো আছে এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বা তার স্বাস্থ্যগত ঝুঁকি থাকবে। দ্বিতীয় নম্বর বিষয়টা অনেকে চিন্তা করেন তাহলে স্ত্রীকে মুখ দ্বারা বা আমরা ওরাল যে সঙ্গম এটার মাধ্যমে মৈথুন করিয়ে আমরা বীর্যপাত ঘটাতে পারি। আসলে বিষয়টা হচ্ছে স্ত্রীর মুখ দিয়ে আপনার পেনিসটা যে আপনি মৈথুন করাবেন এটা কিন্তু আসলে আমাদের দেশের যে কালচার তার সাথে কিন্তু যায় না, কারণ আমাদের দেশের মেয়েরা এই ধরনের কালচারে কিন্তু অভ্যস্ত না। আপনি হয়তো পর্ন ফিল্ম দেখছেন, দেখে টেকে হয়তো সে কিছুটা শিখছেন, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের সাথে যাচ্ছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীও কিন্তু আসলে ওইভাবে করতে বললে যে নিজে থেকে করবে বিষয়টা এমন না। সেক্ষেত্রে যদি আপনি জোর করে তাকে দিয়ে এটা করান, তার মুখ দিয়ে যদি পেনিসটা মৈথুন করান তাহলে কিন্তু তার শারীরিক এবং মানসিক প্রবলেম দেখা দিতে পারে। আর তাছাড়া যদি স্ত্রী নিজের থেকে করে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা বিষয়, সেক্ষেত্রে কোনো আসলে জোরাজোরি নেই। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই মৈথুনটা করানোর আগে অবশ্যই পেনিসটাকে উত্তম রূপে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু এটা করতে হবে, তা না হলে নয়। এবার আসুন তৃতীয় নম্বর যে চিন্তাটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে স্ত্রীর পায়ুতে সঙ্গম করা বা তার মলদ্বার বা পায়খানার রাস্তায় সঙ্গমের মাধ্যমে বীর্যপাত করা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম নিন্দনীয় ঘৃণিত একটা কাজ। এই জঘন্যতম নিন্দনীয় ঘৃণিত কাজ যারা করবেন আল্লাহ তাআলা কিন্তু তাদের প্রতি লানত বা অভিশাপ কিন্তু সবসময় দিতে থাকবেন, এজন্য এটা কখনোই করা যাবে না। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত অনেক জাতি আছে যারা এই ধরনের নিন্দনীয় ঘৃণিত কাজে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা তাদের একেবারে পুরো জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন, যেটা আমরা ইসলামের ইতিহাস থেকে কিন্তু আসলে জানতে পারি। এজন্য এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া এটা করা সম্পূর্ণ কবিরা গুনাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটি নারী পুরুষকে স্বামী স্ত্রী সৃষ্টি করেছেন তাদের জৈবিক চাহিদা পূরণের একটা সঠিক মাধ্যম হিসেবে, রাস্তা হিসেবে। সেই স্বামী স্ত্রী হওয়ার পরেও যদি কবিরা গুনাহ করতে হয় তাহলে তো আপনার বিয়ে করে তো কোনো লাভ হলো না। এই জন্য যেটা করতে হবে, পায়ুপথে কখনোই সঙ্গম করা যাবে না। আর এটা করলে আপনার স্ত্রীর অনেক স্বাস্থ্য ঝুঁকি আছে। তার মধ্যে প্রথম নম্বর যে স্বাস্থ্য ঝুঁকি সেটা হচ্ছে আপনার স্ত্রীর পায়ুপথে বা রেকটাম এটা ফেটে যেতে পারে, এখানে পাইলসের সমস্যা দেখা দিবে, নালিঘা বা ভগন্দর হতে পারে, এমনকি এই জায়গাটা ক্যান্সার হয়ে যেতে পারে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনার স্ত্রী যখন পায়খানা আসবে পায়খানাটা সে আটকে রাখতে পারবে না, অর্থাৎ প্রতিটি প্রাণীর যখন পায়খানা আসে তখন পায়খানা আসতে কিছু ভাল্ব থাকে, এই ভাল্বগুলো আস্তে এরকম সরে যায়, পায়খানা রাস্তাটা ক্লিয়ার হয়ে পায়খানাটা বেরিয়ে যায়, পায়খানা হয়ে যাওয়ার পরে আবার ওটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু যখন আপনি এই পায়ুপথে সঙ্গম করবেন তখন এই ভাল্বগুলোর যে ইলাস্টিকের চিটি এটা নষ্ট হয়ে যাবে, স্বাভাবিকতা থাকবে না, অনেক ক্ষেত্রে এটা বাইরের দিকে বেরিয়ে আসবে, যেটাকে আমরা পাইলস বলে থাকি। আর তার থেকে বড় বিষয় হচ্ছে ধরুন আপনার স্ত্রী হয়তো কোনো মার্কেটে বা কোথাও কেনাকাটা করতে গিয়েছে, এমন একটা অবস্থায়
তার হঠাৎ পায়খানার চাপ দিয়েছে, সেখানে তো পায়খানা আটকে রাখতে পারছে না, কাপড় চোপড়টা নষ্ট করে ফেলতেছে। আবার অনেক সময় দেখা যায় আপনার বাসা বসে আপনার হয়তো খুব সুন্দর একটা গল্প করতেছেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে, ঠিক এমন অবস্থায় আপনার স্ত্রীর বায়ু বেরোনোর চাপ আসলো, বা যেটাকে আমরা পাত বলে থাকি, যখন তার পাত দেওয়ার মতো অবস্থা হবে সে কিন্তু পাতটাকে আটকে রাখতে পারবে না, অটোমেটিক কিন্তু এটা বেরোতে থাকবে, তখন কিন্তু ওই সুন্দর পরিবেশটা কিন্তু অসুন্দরে পরিণত হবে, অর্থাৎ পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং এক্ষেত্রে স্ত্রী যেমন লজ্জিত হবে আপনারা কিন্তু লজ্জা পাবেন। এই জন্য এই ধরনের কাজটা কিন্তু করা যাবে না। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, অনেকে বলবেন তাহলে আমরা কোন দুটি জায়গায় করবো, এক্ষেত্রে আপনাদের বলবো যে আপনি যেমন স্ত্রীকে আদর চুম্বন মর্দন করতেছেন এই কাজগুলো অব্যাহত রাখুন, এর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে আপনি স্ত্রীকে নারিকেল তেল বা অলিভ অয়েল তেল নিতে বলবেন, এবং এটা আপনার পেনিসে এবং তার হাতে খুব সুন্দরভাবে সেটা মাখাবে, মাখানোর পরে খুব আলতোভাবে সফটলি আপনার পেনিসটা সে মৈথুন করে দেবে, অর্থাৎ স্ত্রী ভ্যাজিনাতে প্রবেশ করলে যেমন খুব সফটলি স্লোলি এটা মৈথুনের কাজটা হয়, সেমভাবে সেও আপনার এটা সফটলি এবং স্লোলি মৈথুনের কাজটা করে দেবে, মৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটিয়ে দেবে। সেক্ষেত্রে দেখা যাবে আপনিও পরিপূর্ণভাবে বীর্যপাত ঘটার ভালো লাগাটা অনুভবটা খুঁজে পাচ্ছেন, অপরদিকে স্ত্রীও কিন্তু তেমন কোনো স্বাস্থ্যগত ঝুঁকি থাকছে না। দ্বিতীয় নম্বর যেভাবে আপনারা বীর্যপাত ঘটিয়ে সঙ্গমের পরিপূর্ণ ভালো লাগাটা খুঁজে পেতে পারেন সেটা হচ্ছে, যখন আপনাদের এই সঙ্গমের সময় আসবে বা বীর্যপাত করতে ইচ্ছা করবে, তখন দেখা যাবে আদর চুম্বন মর্দন এই কাজগুলো করার পাশাপাশি স্ত্রীর যে দুইটা ব্রেস্ট আছে, ব্রেস্টের মাঝখানে আপনি একটু তেল অলিভ অয়েল বা নারকেল তেল দিয়ে নেবেন, এবং আপনার পেনিসেও অলিভ অয়েল বা নারকেল তেল সুন্দরভাবে মাখাই নেবেন। এরপরে খুব স্লোলি এবং সফটলি আপনি এই ব্রেস্ট দুটো চেপে ধরে ভেজানোর মতো করে এখানে পেনিসটা পরিচালনা করবেন, তাহলে দেখা যাবে বীর্যপাত ঘটাতে খুব সুবিধা হবে, এবং এক্ষেত্রে কিন্তু স্ত্রী বা আপনার দুজনে কোনো স্বাস্থ্যগত ঝুঁকি থাকবে না। তো এইভাবে কিন্তু চাইলে আপনি মাসিকের সময় বা অন্য যে কোনো সময় আপনার স্ত্রীর জনিপদ ব্যতীত এই দুই জায়গায় কিন্তু মৈথুন এবং সঙ্গমের মাধ্যমে বীর্যপাত ঘটাতে পারেন, এবং পরিপূর্ণভাবে সবাসের সুখ ভালো লাগাটা খুঁজে পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুন্দর সুন্দর জীবন কামনা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।